বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে কয়েক মাস আগে মারা যাওয়া অন্তত 18 বাংলাদেশের মরদেহ দেশে এসেছে। তিনটি ভিন্ন ফ্লাইটে মালয়েশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত থেকে প্রবাসীদের মরদেহ বুধবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন, ক্ষোভ জানান মরদেহ আনতে সরকারি কোনো সহযোগিতা না পাওয়ায়। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। হয়তোবা তাদের কারোর কথা ছিল এবার বাড়ি ফিরি স্বপ্ন জয়ের, কারোর পরিকল্পনায় ছিল শেষ বয়সের পুঁজি নিয়ে বাড়ি ফেরার, আর সেই যাত্রায় বিমানবন্দরের করিডোর সঙ্গী হতো স্বজনদের চেনা অপেক্ষার। কিন্তু মৃত্যু সব হিসেব নিকেশ বদলে দেয়। কিছুদিন আগেও যাদের তোড়জোড় ছিল বাড়ি ফেরার, তারা বুধবার দিবাগত রাতে দেশে ফেরেন কফিনে মোড়ানো নিথর দেহ নিয়ে। স্ট্রোক, ক্যান্সার সহ নানা রোগবালে আক্রান্ত হয়ে গত কয়েক মাসে মালয়েশিয়া, সৌদি আরব, আরব আমিরাত ও কুয়েতে মারা যাওয়া 18 বাংলাদেশির মরদেহ তিনটি ফ্লাইটে দেশে এসে পৌঁছায়। লকডাউন ও ফ্লাইট বন্ধ থাকায় দীর্ঘ সময়ের পর মরদেহ স্বজনরা বুঝে পায়। হঠাৎ স্ট্রোক করছে, বাথরুমের ভিতরে পড়ে গেছে। ঈদের আগে 21 তারিখ আর কি মারা গেছে, রোজার আগে স্ট্রোক করে মারা গেছে। ব্রেন স্ট্রোক অবসর করছিল দেশে লকডাউনের কারণে। ওই দেশে তখন লকডাউন চলে, যে কারণে লেট হয়। তারপরে কাগজপত্র ঠিক হয়েছে, তারপরে আজকে বাংলাদেশে ফ্লাইট। সরকারি আর্থিক সহযোগিতা না থাকায় মোট অঙ্কের টাকা ব্যয় করে মরদেহ দেশে আনেন নিহতদের স্বজনরা। কিন্তু যাদের রেমিটেন্সে দেশের অর্থনীতি তত্তর করে বাড়ছে, তাদের অন্তিম যাত্রায় সরকার পাশে না থাকায় ক্ষোভ জানান স্বজনরা। লাশগুলা বাংলাদেশ সরকারের নিজ দায়িত্ব আনা দরকার। এই লাশগুলা প্রায় 7 মাস আমার বাবা এই অবস্থায় পড়ে রয়েছে। সবার এত আর্থিক অবস্থা নাই যে বাংলাদেশের মানুষ ওদের টানবে লোক। সরকার উচিত এটা দেখাশোনা করার, বাংলাদেশ সরকার কিছুই করে না। তবে প্রবাসী কল্যাণ ডেস্কের এক কর্মী জানান, প্রত্যেক মরদেহ দাফনে সরকার 35,000 টাকা করে অনুদান দিয়েছে। আর বাকি 3 লক্ষ টাকার আবেদন আছে ফাইল, এটা আমরা রেডি করে রাখছি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।